22 পৌর ভোটের দিন ঘোষণা হতেই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল, ভোট ঘোষণা হতেই রংতুলি হাতে দেওয়ালিখানে ব্যস্ত রাজনৈতিক কর্মীরা। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995515। ভোটের হাওয়া। সাতাশে ফেব্রুয়ারি পৌরসভা ভোট হবে ধুলিয়ানেও। প্রার্থী তালিকা প্রকাশ না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ভোটের প্রস্তুতিতে ব্যস্ত। ইতিমধ্যে ধুলিয়ান পৌর এলাকায় দেওয়াল লিখন শুরু হয়েছে, বিভিন্ন দলের প্রতীক আঁকা হচ্ছে। রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে রংতুলি হাতে কর্মীদের ব্যস্ততা। বর্তমানে তৃণমূলের দখলে ধুলিয়ান পৌরসভা। 22-এর ভোটেও আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া তৃণমূল নেতার। যেদিন থেকে 27 ফেব্রুয়ারি কোর্ট থেকে রায় হয়েছে সেদিন থেকে আমরা প্রস্তুত। দিদি আছে, দল যেভাবে সিদ্ধান্ত নেবে, যাকেই প্রার্থী করুক না কেন, দলের হয়ে লড়াই করতে। গত পৌরসভা ভোটে ধুলিয়ান পৌরসভার মোট 21টি আসনের মধ্যে কংগ্রেস পায় 8টি আসন, তৃণমূল 6টি, বিজেপি 4টি, বামফ্রন্ট সমর্থিত নির্দল 1টি এবং সিপিআইএম 2টি আসনে জয়লাভ করে। পরবর্তীতে এই পৌরসভা দখলে আসে তৃণমূলের, যদিও বিরোধীরাও জোর টক্কর দিতে তৈরি। পৌরবোর্ড দখলে সমস্ত ওয়ার্ডেও প্রার্থী দেওয়ার পরিকল্পনা কংগ্রেস থেকে সিপিআইএম বিজেপির। 21টা ওয়ার্ডে কমপ্লিট, সঠিক সময়ে ঘোষণা করবে আমার জেলা নেতৃত্ব, ঠিক সময়ে ঘোষণা করবে। আমাদের নির্বাচন কমিটির চেয়ারম্যান অমিত তিওয়ারি মহাশয় ইতিমধ্যে সমস্ত কিছু জেলাকে জানিয়ে দিয়েছেন, সময়ের অপেক্ষায়। আমাদের পার্টির পক্ষ থেকে যতটুকু যেভাবে প্রস্তুতি গ্রহণ করা দরকার আমরা তার চূড়ান্ত পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমরা খুব শীঘ্রই আমাদের বামফ্রন্টের যে প্রার্থী তালিকা তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। এই নিয়ে আমাদের খুব একটা কাল বিলম্ব করার বিষয় নেই। আমরা মোটামুটিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। তো আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই ভোটকে নিয়ে খুব সিরিয়াস অবস্থায় রয়েছি, কারণ আমরা চাই যে ধুলিয়ান পৌরসভায় বিজেপি সে আগের যে রূপ সেই রূপেই লড়াই করবে এবং আমরা অন্তত পক্ষে 4-5টি ওয়ার্ড আমরা জেতার মানসিকতায় তৈরি হয়েছি। আর বিভিন্ন ওয়ার্ডে বিরোধী দল হিসাবে হয়তো যতটুকু ভূমিকা পালন করা করব, তো আমরা চিন্তাভাবনা করছি বেশিরভাগ ওয়ার্ডে আমরা আজকে প্রার্থী দেব। আমাদেরও ড্রপিং শুরু হয়েছে এবং অনেকেই প্রার্থীর পদে মনোনীত হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছে আমাদের পার্টি অফিসে, আমাদের কার্যকর্তাদের কাছে। আমরাও আপনাকে বলতে পারি যে 2-1 দিনের মধ্যে আমাদের লিস্টটাও আপনাদের হাতে পৌঁছে যাবে, কারা কারা এই আগামী পৌর নির্বাচনে আমাদের বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে কনটেস্ট করবে বা প্রতিদ্বন্দ্বিতা করবে। ভোটের দিন ঘোষণার সাথে ধুলিয়াঞ্চুরে রাজনৈতিক দলের তৎপরতা। মনোনয়নের আগে প্রার্থী তালিকা প্রকাশ নিয়েও তৎপর সমস্ত রাজনৈতিক দল। মাসুদ আলী রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। ভোটের হাওয়া।